হ্যালো ভিউয়ার্স, হ্যালো স্টুডেন্ট। আমরা আজকে প্রথম যেটা ক্লাস ইলেভেনের ইন্ট্রোডাকশন দিয়ে এসেছি আগে, আজকে যেটা শুরু করব সেটা হচ্ছে আমাদের কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারিজ অফ অডিটিং। কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারিজ অফ অডিটিং মানে হচ্ছে কারবারি আইন ও নিরীক্ষার প্রাথমিক পাঠ। এটার শর্ট ফর্ম আমরা ইউজ করি CLPA। তাহলে বুঝতে পারলে, কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারিজ অফ অডিটিং, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি শিখব? না কারবারি আইন, আমরা যে আইন জানি, ঠিক আছে ঠিক আছে। ওই আইনেরটা হচ্ছে আমাদের, ধরো কেউ যদি ক্রাইম করে তার শাস্তি, ঠিক আছে। কিন্তু এর ক্ষেত্রে হচ্ছে আমাদের কোনো কারবার বা ব্যবসা চালাতে গেলে যে আইনগুলো মেনে চলতে হয় সেই সম্বন্ধে আমরা জানবো। আর নিরীক্ষার প্রাথমিক পাঠ মানে অডিট, যেটা সংক্ষেপে বলা হয় হচ্ছে অডিটিং বা অডিট। তাহলে একটা হচ্ছে ল আর অডিট, এখানে আমরা শিখবো হচ্ছে ক্লাস ইলেভেনের ল এবং অডিট। তাহলে আমাদের জানতে হবে ল বলতে কি বোঝায়, ঠিক আছে। ল মানে আইন, কোনো একটি দেশের যে সমস্ত নিয়মকানুন মেনে দেশে বসবাস করতে হয় এবং কোনো যদি অপরাধ করা হয় তার জন্য যে শাস্তি প্রাপ্য, ঠিক আছে। এই শাস্তিটা বিভিন্ন জায়গায় বিচারের ব্যবস্থা আছে, বিভিন্ন ধরনের কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, ঠিক আছে, এইগুলোর ওপর প্রশাসন ব্যবস্থা আছে এগুলো দেখার জন্য। তাহলে এই ক্ষেত্রে হচ্ছে আমাদের কোনো একটি দেশে বসবাস করতে গেলে তার নির্দিষ্ট নিয়ম রীতি মেনে চলতে হয়, সেটাকে বলা হচ্ছে আমাদের আইন বা ল, ঠিক আছে। তাহলে বিজনেস চালাতে গেলে ওরকম কিছু নিয়ম রীতি আমাদের মেনে চলতে হয়, ঠিক আছে, সেটাকে বলা হচ্ছে আমাদের কারবারি আইন বা বাণিজ্যিক আইন। তাহলে আমরা এখানে যেটা ফার্স্ট একটু জানবো ইন্ট্রোডাকশন যেটা আজকে, ঠিক আছে, তাই আমাদের কারবারি আইনটা কি, ঠিক আছে। তাহলে আমাদের লয়ের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে আমাদের এই আইনটা সম্বন্ধে একটু পরিচয়, ঠিক আছে। তাহলে আমাদের যে ল বলেছি যে বা আইন, কিছু দেশে যে আমরা এখানে কোনো একটি দেশে বিজনেস চালাতে গেলে যে বিজনেসের যে নিয়মকানুন আছে সেই নিয়মকানুনগুলো মেনে আমাদের বিজনেস চালাতে হয়, তাহলে সেটাকে বলা হচ্ছে ল, বাণিজ্যিক ল বা কমার্শিয়াল আইন। তাহলে আমাদের এই আইন সৃষ্টি হয়েছিল কী করে, ঠিক আছে। ফার্স্ট জানতে হবে হচ্ছে আমাদের আইন সৃষ্টি হয়েছিল কী করে। আমরা যখন দেখেছি মানুষ বনবাসী থেকে গোষ্ঠীবদ্ধ হচ্ছে, তখন গোষ্ঠীর সর্দার কিছু নিয়মনীতি সৃষ্টি করেছিল যে গোষ্ঠীতে থাকলে তাদের এই এই নিয়মগুলো ফলো করতে হবে, ঠিক আছে, এর বাইরে কিছু করা যাবে না। এর বাইরে যদি করা যায় তাহলে সেটা থেকে আমাদের কী কত মানে করে ফেলে, কেউ যদি নিয়মের বাইরে তাহলে তাকে শাস্তি দিতে হবে। তাহলে পরবর্তীকালে কী হলো, মানে প্রথমে আমাদের গোষ্ঠী এলো, গোষ্ঠী থেকে জমিদার এলো, জমিদার থেকে রাজা এলো, ঠিক আছে, এরকম দেশ। তারপরে হচ্ছে দেশ, দেশের হচ্ছে শাসন ব্যবস্থা, কোনো দেশে হচ্ছে প্রধানমন্ত্রী দেশ শাসন করে, কোনো দেশে হচ্ছে রাষ্ট্রপতি তো আছে, কোনো দেশে আবার রাজাও রাজ্য শাসন করে, যাই হোক। তাহলে আমাদের জানতে হবে আইনের উৎসগুলো কী, এই আইনগুলো কীভাবে আমাদের এসেছে, ঠিক আছে। তাহলে আমাদের ফার্স্ট যেটা হচ্ছে আইনের উৎস প্রথা বা রীতি, সংক্ষেপেই বলবো, ঠিক আছে, প্রথা বা রীতি, ঠিক আছে। তাহলে প্রথা বা রীতি আমাদের হচ্ছে কাস্টম অথবা কাস্টমস অ্যান্ড ইউসেজ, ঠিক আছে। তাহলে আমাদের প্রথা বা রীতি, আমাদের প্রাচীনকালে বললাম প্রথমে যে জন যে আমাদের গোষ্ঠীবদ্ধ ছিল, সেই গোষ্ঠীর কিছু নিয়মকানুন ছিল, পরবর্তীকালে রাজা, তার পরবর্তীকালে কী হলো রাজার আন্ডারে জমিদার থাকতো, তারপরে কী হলো আমাদের দেশ যখন হচ্ছে আমাদের ব্রিটিশ দখল করে নিল, ইংরেজরা দখল করে নিল, তখন কী হয় এই দেশের শাসন ব্যবস্থা সম্পূর্ণ নিয়ন্ত্রণ করতে হচ্ছে ব্রিটিশ সরকার। তার ফলে কী হলো তাদের কিছু প্রথা বা রীতি মেনে থেকেই সেই প্রাচীনকাল থেকে, তাহলে প্রথাটা পরবর্তীকালে কী হলো আইনে সৃষ্টি হলো। দুই নম্বর হচ্ছে বিচারের সিদ্ধান্ত। তাহলে বিচারের সিদ্ধান্তটা কি, জুডিশিয়াল ডিসিশন। তোমরা কিন্তু ইংলিশটা মনে রাখার চেষ্টা করবে, এর ক্ষেত্রে ইংলিশ মনে না রাখলেও কোনো
অসুবিধা নেই, ঠিক আছে? কিন্তু আমি তাও আলোচনার ক্ষেত্রে ইংলিশটা লিখে দিচ্ছি, জুডিশিয়াল ডিসিশন, ঠিক আছে? তাহলে জুডিশিয়াল ডিসিশনটা কি? বিচারের সিদ্ধান্ত পরবর্তীকালে যখন বিভিন্ন আইন বলবৎ হলো, ঠিক আছে, বিভিন্ন প্রশাসন ব্যবস্থা, তারপর হচ্ছে আমাদের হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, তাহলে তার থেকে কি হলো, নতুন নতুন যখন আমাদের কোনো একটা কেউ দোষ করলো, তার জন্য যখন নতুন একটা শাসন ব্যবস্থা, কী বলে ওটাকে, আইন সৃষ্টি হলো, তাহলে সেই আইনে কি হলো না, সেই কোনো একটা বিচারের সিদ্ধান্ত থেকে নতুন একটা, ধরো আমরা যদি আজ থেকে 20 বছর আগে, 30 বছর আগে ফিরে যাই, তখন সাইবার ক্রাইম বলে কিছু ছিল না, কারণ তখন কম্পিউটার এইসব অতটা আসেনি। পরবর্তীকালে কী হলো, ইন্টারনেট আসলো, বিভিন্ন ধরনের স্ক্যাম করতে লাগলো, তাহলে কী হলো না, এই যে আমাদের যে আগেকারের যে বিচারের বইগুলো আছে, ঠিক আছে, মানে বিচার ব্যবস্থার যে বইগুলো আছে, সেই বইতে এইসব বিষয়ে তখন তখন এগুলো উত্থাপনই হয়নি বা তখন এগুলো সৃষ্টি হয়নি। তাহলে পরবর্তীকালে কী হলো, কেউ যদি একটা সাইবার ক্রাইম করলো, তার জন্য কি শাস্তি হতে পারে? সেই হিসাবে বিচার বিভাগীয় সিদ্ধান্ত, মানে বিচারের একটা কোর্টের সিদ্ধান্ত হলো যে এই শাস্তি করলে এই হবে, তখন থেকে সেইটা একটা বইতে লেখা হলো। এবং তোমরা দেখবে, কোনো একটা আইন যখন সৃষ্টি হলো, তার লেখা থাকে যে তার জন্য এই প্রাপ্ত বা এই ডিসিশন হলো, তখন লেখা থাকে এই ভার্সেস এই, ঠিক আছে? ধরো কিংস্টন কটন মিল, তার সঙ্গে হচ্ছে ইন্ডিয়া ব্রিটিশ, হচ্ছে ব্রিটিশ, ঠিক আছে, কী বললাম, কিংস্টন কটন মিল, তার সঙ্গে বিভিন্ন আমরা জানবো, ঠিক আছে, বিভিন্ন, ধরো আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো কেউ কোনো একটা হচ্ছে একটা আইন বিরুদ্ধ কাজ করলো, ঠিক আছে, যেরকম ধরো হচ্ছে আমাদের আগে তো বললাম যে সাইবার ব্যবস্থা ইয়ে ছিল না, কম্পিউটার ইয়ে ছিল না, তাহলে ইন্টারনেটের মাধ্যমে কেউ যদি কারো ছবি, কোনো খারাপ ছবি যদি ছড়িয়ে দেয়, তার জন্য কী শাস্তি হতে পারে? এটা একটা আইনের সিদ্ধান্ত হলো, তাহলে বিচারের ফলে সেই বিচারটা কোনো একটা মোকদ্দমায় এই রায় হলো, সেই রায়টা হচ্ছে লেখা থাকে, তবে থেকেই সেটা আইন হিসাবে সৃষ্টি হলো। পরে হচ্ছে 3 নম্বর, বিজ্ঞানসম্মত আলোচনা। বিজ্ঞানসম্মত আলোচনা কি না, সাইন্টিফিক কমেন্টারিস, ঠিক আছে, সাইন্টিফিক কমেন্টারিস, ঠিক আছে, সাইন্টিফিক কমেন্টারিস, বিজ্ঞানসম্মত আলোচনা। তাহলে বিজ্ঞানসম্মত আলোচনা যে এই ক্ষেত্রে এই ঘটতে পারে, ঠিক আছে, বিজ্ঞান মানে বিজ্ঞানের উপর নির্ভর করে আমাদের পরবর্তী, ঠিক আছে, কাউকে একজন যদি ধরো শাস্তি দিয়ে দেওয়া হয়, তাহলে কি সেই ক্রাইম বন্ধ হয়ে যাবে? মানে তাকে যদি শাস্তি না, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়, তাহলে মৃত্যুদণ্ডের পরিবর্তে তাকে হচ্ছে যদি যাবজ্জীবন বা শোধরানোর ব্যবস্থা করা হয়, তাহলে তার কী ঘটতে পারে পরবর্তীকালে? তাহলে এইটা হচ্ছে আমাদের বিজ্ঞানসম্মত আলোচনা। তারপরে হচ্ছে 4 নম্বর, আইন প্রণয়ন। আইন প্রণয়নটা কি না, লেজিসলেশন। ইংলিশ টার্মগুলো মনে রাখার চেষ্টা করবে, না করলেও অসুবিধা নেই। আচ্ছা, আইন প্রণয়নটা কি? আইন প্রণয়ন হয় যে নতুন নতুন আইন সৃষ্টি হলো, ধরো আমি এক কথার কথা বলছি একটা, ঠিক আছে, যে যখন আমাদের যে ধরো কাশ্মীরকে যে নতুন, মানে কাশ্মীরকে যে অন্যান্য রাজ্যের থেকে আলাদাভাবে রাখা হতো, ওকে আলাদা দৃষ্টিতে রাখা হতো, সেই কিছু নির্দিষ্ট আইন ছিল, সেই আইনটা হচ্ছে তুলে দেওয়া হলো, ঠিক আছে, এবং নতুন আইন সৃষ্টি হলো যে অন্যান্য রাজ্যের মতন কাশ্মীরকেও একই চোখে দেখা হবে, সেইটা হচ্ছে আমাদের নতুন একটা আইন সৃষ্টি হলো, যেই আইনটা লেখা হলো, ঠিক আছে। তাহলে হচ্ছে এরপরে হচ্ছে ব্রিটিশ বাণিজ্যিক আইন, 5 নম্বর, ব্রিটিশ বাণিজ্যিক আইন। বাণিজ্যিক আইন, তাহলে ব্রিটিশ বাণিজ্যিক আইনগুলো কি না, ব্রিটিশ বাণিজ্যিক আইন হচ্ছে, দেখো আমাদের দেশ প্রায় 300 বছর ব্রিটিশের অধিকৃত ছিল, তাহলে ব্রিটিশরা এখানে প্রথম কী করতে এসেছিল, বাণিজ্য করতে এসেছিল, ঠিক আছে, তার ফলে কী হলো, তারা কিছু নিয়ম, ঠিক আছে, আইন
তৈরি করলো, সেই থেকে আইন পরবর্তীকালে সেগুলো দেশ স্বাধীন হওয়ার ফলেও সেই আইনগুলো আমাদের কিছু কিছু রয়ে গেছে। তাহলে আমাদের ব্রিটিশ তাহলে আইনের উৎস, কারবারি আইনের উৎস হচ্ছে ব্রিটিশ বাণিজ্যিক আইন, ঠিক আছে, বা আইনের উৎস বলা যেতে পারে। এরপরে হচ্ছে রোমান আইন, ঠিক আছে। পরের পয়েন্ট হচ্ছে এখানে লিখছি আমি রোমান, ছয় নম্বর রোমান আইন। তাহলে রোম দেশ থেকে কিছু আইন গৃহীত হয়েছে যেগুলো হচ্ছে আমাদের রোমান আইন বলা হচ্ছে। আর লাস্ট যেটা হচ্ছে আমাদের প্রাচীন ধর্মগ্রন্থ, মানে হোলি বুক যেগুলো, ঠিক আছে। তাহলে প্রাচীন ধর্মগ্রন্থ কি, না প্রাচীন ধর্মগ্রন্থ যদি আমরা মনে করি রামায়ণ মহাভারত, ঠিক আছে, তারপরে হচ্ছে আমাদের বেদ উপনিষদ, এগুলো থেকে কিছু কিছু নিয়ে নেওয়া হয়েছে, কী নেওয়া হয়েছে আইনের জন্য সৃষ্ট, তাহলে করা হয়েছে। তাহলে প্রাচীন ধর্মগ্রন্থগুলো আমাদের হচ্ছে একটা প্রাচীন ধর্মগ্রন্থে কী কী, ধরো কোনো শাস্তির কিছু উল্লেখ আছে বা সেখান থেকে কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তাহলে প্রাচীন ধর্মগ্রন্থগুলো হচ্ছে আমাদের আইনের উৎস। তাহলে আমরা আজকে যেটা শিখলাম সেটা হচ্ছে কারবারি আইন বা বাণিজ্যিক আইনের উৎসগুলো কী। একটা হচ্ছে, এক, তোমরা কিন্তু নোট ডাউন করবে, ঠিক আছে, এগুলো দেখে নোট ডাউন করবে, প্রথা বা রীতি নীতি, কাস্টমস অ্যান্ড এসেজ। দুই নম্বর হচ্ছে বিচারের সিদ্ধান্ত, বিচার বিভাগীয় সিদ্ধান্ত বলা অনেক সময় বা বিচারের সিদ্ধান্ত, জুডিশিয়াল ডিসিশন। তারপর হচ্ছে তিন নম্বর বিজ্ঞানসম্মত আলোচনা, সায়েন্টিফিক কমেন্টারিস, ঠিক আছে। চার নম্বর হচ্ছে আইন প্রণয়ন, আইন প্রণয়ন লেজিসলেশন। আর পরের পয়েন্ট হচ্ছে ব্রিটিশ বাণিজ্যিক আইন, ঠিক আছে, ব্রিটিশ কমার্শিয়াল ল। লাস্ট ছয় নম্বর হচ্ছে, ছয় নম্বর হচ্ছে রোমান আইন। রোমান যেহেতু অনেক উন্নত দেশ ছিল, তাদের কিছু কিছু প্রথমকাল থেকে আইন ব্যবস্থা ছিল, তাহলে সেখান থেকে সংগৃহীত হয়েছে। আর সাত হচ্ছে লাস্ট প্রাচীন ধর্মগ্রন্থ, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু। এরপরে ক্লাসে আমরা কী করব, না অডিট সম্বন্ধে কিছুটা ইন্ট্রোডাকশান দেবো এবং তোমাদের বোঝাবার চেষ্টা করবো। যাই হোক, তোমরা আশা করি এগুলো আমাদের আজকের বিষয় ছিল, আইন মানে বাণিজ্যিক আইন, শুধু আইন নয়, বাণিজ্যিক আইন, কারবারি আইন যেটা কমার্শিয়াল ল বা ব্যবসায়িক আইন যাই বলো, আর নিরীক্ষার প্রাথমিক পাঠ, যা নিরীক্ষার প্রাথমিক পাঠটা পরের ক্লাসে দেবো। আজকে যেটা করলাম সেটা হচ্ছে আমি কারবারি আইনের কাকে বলে আর কারবারি আইনের হচ্ছে আমাদের উৎস, ঠিক আছে। এইগুলো কিন্তু তোমাদের বড় কোশ্চেন আছে, ঠিক আছে, অথবা শর্ট কোশ্চেন আছে, দুটো কারবারি আইনের দুটি উৎস লেখো, ঠিক আছে। এই হচ্ছে আমাদের আজকের বিষয়বস্তু, ঠিক আছে। থ্যাংক ইউ স্টুডেন্ট, এগুলো তোমরা দেখে কিন্তু ভালো করে বোঝার চেষ্টা করবে এবং খাতায় লিখে রাখবে, তাহলে পরবর্তীকালে যেহেতু আমরা বর্তমানে করোনার পরিপ্রেক্ষিতে আমরা কী হচ্ছে, মানে করোনার এই মহামারীর ক্ষেত্রে আমরা কী করছি না, ক্লাসে ফেস টু ফেস আমরা হতে পারছি না, যার ফলে কী হচ্ছে আমাদের পড়াশোনা কিন্তু গ্যাপ থেকে যাচ্ছে কিছুটা হলেও, ঠিক আছে। আমরা তাও কভার করার চেষ্টা করছি, তো সেই জন্য তোমরা ভিডিওটা দেখবে, ক্লাসটা ফলো করবে এবং খাতায় নোট ডাউন করবে, খাতায় লিখবে এবং পরবর্তীকালে, এবং খাতায় লেখা থাকলে কী হবে, সুবিধা হবে, এবং তোমরা হচ্ছে অবশ্যই বইটা পড়বে। আমি যেইটুকুনি এখানে বোঝাবার চেষ্টা করব বা বোঝাবো সেগুলো তোমরা কিন্তু সেইটুকুনি, তাহলে আজকে যেটা পড়বে তোমরা হচ্ছে পড়বে তোমাদের বই থেকে যে কারবারি আইন এবং তার উৎসগুলো আর বৈশিষ্ট্যগুলো পড়বে, আমি বৈশিষ্ট্য আমাদের পরে আলোচনা করব, ঠিক আছে। থ্যাংক ইউ স্টুডেন্ট, আজকে এখানেই শেষ করলাম।